প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ওয়ালটন এশিয়ান মিউজিকে। সাথে রয়েছে আমি শান্তা জাহান। আর যথারীতি আজও কিন্তু আমরা একজন প্রিয় শিল্পীকে সাথে আজ হাজির হয়েছি, কিন্তু আসলে আজকে আমি বলতে চাই যে একজন শিল্পী শুধুমাত্র প্রিয় নয়, যারা রয়েছেন তারা সবাই আমাদের খুব প্রিয়। আর সবাই না আকাশের খুব এক্সপেন্সিভ নক্ষত্র। আপনারা মানে নামগুলো যখন আমি বলবো একে একে বুঝতে পারবেন, কিন্তু তার আগে বলতে চাই আমার কাছে মনে হয় আকাশের সবচাইতে উজ্জ্বল যে নক্ষত্রটি রয়েছে আর যেটি সবচাইতে বেশি আমাদের কাছে কাঙ্ক্ষিত সেটি হচ্ছে ধ্রুব তারা। তো সেই ধ্রুব তারা নক্ষত্রকে আজ আমরা আপনাদের জন্য আমাদের সেটে নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বলছি আমাদের প্রিয় এবং প্রাণপ্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল এবং তার ব্যান্ড ধ্রুব তারার কথা। সো অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া, কেমন আছেন? আমরা ভালো আছি। আর আমরা জানি যে ধ্রুব তারা ব্যান্ড তার প্রতিটি গান নিয়ে এখনও পর্যন্ত দর্শকদের হৃদয়ে যে জায়গা করে নিয়েছে, মানে তার আসলে কোনো ক্ষয় নেই, অলওয়েজ জলজল করছে নক্ষত্রের মতো। আজকে আমাদের সাথে যেহেতু টুটুল ভাই রয়েছেন, টুটুল ভাইয়ের কাছ থেকে আমরা প্রথমে ভালোবাসা নিয়েই শুরু করতে চাই, গান শুনব। এশিয়ান টিভির প্রত্যেকটি মানুষ কলাকুশলী, চেয়ারম্যান, সিইও এবং প্রতিটি মানুষ যারা এশিয়ান টিভির সঙ্গে যুক্ত আছেন, প্রতিটি স্পন্সর, সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা অনেক দিন পর এশিয়ান টিভিতে আসলাম, আর সেই জন্যে এই গানটি দিয়ে শুরু করছি। এটা ইটস এ গিফট ফর এশিয়ান টিভি। হও যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারণ বলতে পারি আমি নির্ভয়। তুমি আছো হৃদয়ে, বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। তোমার কাছে অবুঝ, ও তুমি হলে ওই অরণ্য, আমি হব সবুজ। তোমার প্রেমে মন দুরন্ত, তোমার কাছে অবুঝ। হও যদি তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারণ বলতে পারি आमारे देहे प्राण गो तुमी तुमी आमार निश्वास तोमाके छाड़ा निष्प्राण आमी एई तो आमार विश्वास ओ आमारे देहे प्राण गो तुमी तुमी आमार तोमाके छाड़ा निष्प्राण एई तो आमार विश्वास हओ जोदि ओई माला तोमाके करबो आमी जय तोमाके चाई तोमाके तुमी जे आर करो ना बोलते पारी आमी निर्भय तुमी आछो हृदय बोलते पारी आमी निर्भय तुमी आछो हृदय बोलते पारी आमी निर्भय तुमी आछो हृदय बोलते पारी आमी निर्भय तुमी आछो हृदय। অসম্ভব সুন্দর আর ভালো লাগার একটি গান, ভালোবাসার একটি গান। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক আজকের পুরোটা সময় হচ্ছে টুটুল ভাই আপনার সাথে খুব সুন্দরভাবে কাটবে, স্পেশালি আমার যে মানে রিকোয়েস্টগুলো আছে আমি জানি একদম। আমার পাশে দাদা বসে আছেন, আমি একটু ভয় ভয়ে আছি, বেশি প্রেম ভালোবাসার কথা বলা যাবে না, দাদা পরে আমাকে মাইর দিবে। আর এ পাশে একটা জিনিস খুব ভালো হয়েছে যে বাবু আমার এত সামনাসামনি বসেছে, আমি তো এমনিতেই ওর বাঁশির এত ফ্যান, তো আজকে আরো আরো মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে পারবো। পরবর্তী গান শুনবো, এই গানটি হচ্ছে পুরো বন্ধুদের নিয়ে, এবং আমরা মনে করি একটা টেলিভিশন একটা শিল্পীর বন্ধু, কারণ টেলিভিশনে আমরা যদি না আসি, আমরা আমাদেরকে যদি আমাদের বন্ধুরা আসল বন্ধুরা দেখতে না পায় তাহলে তো আমরা কিছুই না। তো অনেক গুরুত্বপূর্ণ একটা টেলিভিশনের পর্দা, এবং এশিয়ান টিভি তাদের মধ্যে একজন, আর আমরা বন্ধু ভাবি এবং বন্ধুকে আমরা এই কথাই বলি। শুনব কিছুটা তুই তুই আর আমি মিলে দুই, আমার কিছুটা তুই তুই আর আমি মিলে দুই, যোগ করি ভাগ করি যত কাটা কাটি করি ফলাফল হলো তুই, পুরো এই হৃদয়টা জুড়ে শুধু বন্ধু তুই, পুরো এই হৃদয়টা জুড়ে শুধু বন্ধু তুই, আমার কিছুটা তুই আমার কিছুটা তুই তুই আর আমি মিলে দুই, যোগ করি ভাগ করি যত কাটা কাটি করি ফলাফল হলো তুই, পুরো এই হৃদয়টা জুড়ে শুধু বন্ধু তুই, পুরো এই स्वप्न देखी तोके निये बेचे थाकी कोनो किछुर नेई जे माने बंधु तोके छाड़ा तोके निये स्वप्न देखी तोके निये बेचे थाकी कोनो किछुर नेई जे माने बंधु तोके छाड़ा जोग कोरी भाग कोरी जात काटा काटी कोरी फला फल होलो दुई जाए बोले बोलुक लोके भालोबाशी आमी तोके तोके ना देखले पोड़ा मन भय जे दिशेहारा जाए बोले बोलुक लोके भालोबाशी आमी तोके तोके ना देखले पोड़ा मन भय जे दिशेहारा जोग कोरी भाग कोरी जत काटा काटी कोरी फल फल होलो तुई कोरी जातो काटा काटी कोरी फला फल होलो तुई पूरा हृदय का जुड़े शुधु बंधु 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 तुई অসম্ভব সুন্দর একটি গান বন্ধুদের জন্য ডেডিকেটেড করার জন্য আসলে একদম পারফেক্ট একটা গান। থ্যাংক ইউ সো মাচ। বন্ধু ছাড়া মানে আমার যদি কোনো প্রিয় বন্ধু না থাকে তাহলে আসলে বন্ধুত্বের কোনো মূল্যায়ন নেই, জীবনেরও কোনো দাম নেই, রাইট। আবার আরেক দিক থেকে এই যে তুই আর আমি মিলে দুই, এটাও কিন্তু সত্যি যে আমরা যে কাজটা করি সেটা যদি আসলে টেলিভিশন মিডিয়া আমাদেরকে প্রচার না করতো, এইভাবে জনসম্মুখে না নিয়ে আসতো, তাহলে কিন্তু আমার কাজের কোনো স্বীকৃতি থাকতো না। সো একদম পারফেক্ট। Thank you so much. Okay, so ভাইয়া অনেক দিন পরে এশিয়ান টিভিতে আসা হয়েছে, এটা আপনি প্রথমে বলেছেন। অনেক দিন পরে আসার পরের অনুভূতিটা কি? নতুন নতুন লাগছে না, মনে হচ্ছে পুরাতন বাড়িতে আবার নতুন করে বেড়াতে আসলাম। মানুষগুলো সবই চেনা, আর হারুন ভাই তো অমায়িক একটা মানুষ, অমায়িক মানুষ, মানে একদম যাকে ভালোবাসবে দিল দিয়ে ভালোবাসবে। হ্যাঁ, তো ওনার সাথে আমাদের একটা আলাদা আলাদা মানে গ্লুইং আছে। হ্যাঁ, তো অনেকদিন আসা হয়নি বিকজ আমরা একটু অন্য কাজেও ব্যস্ত ছিলাম, কনসার্ট, গান মেকিং। হ্যাঁ, আমরা দেখেছি ব্যাক টু ব্যাক আপনি দেশের বাইরে গিয়েছেন, এই জন্যই তো। আর তাছাড়া হারুন ভাই, হাসান ভাই ওনারা বললেন যে আমাদের এশিয়ান টিভির এই ৮ম বছর পূর্তিতে আপনাকে বাজাতে হবে। দ্যাটস ইট। ওকে, খুব ভালো লাগছে তো। এবং একদম থাকে না একটা উৎসবের মানে শেষ হয়েও হলো না শেষ, সেটা হচ্ছেন আপনি, যে আপনার গানগুলো দিয়ে উৎসবটা কিন্তু আবারও আমাদের ফিরে আসছে ইনশাআল্লাহ। সবসময় এশিয়ান টিভির সঙ্গে আছি আমরা, আমরা তাদের জন্য দোয়া করি যেন আস্তে আস্তে আরও এগিয়ে যায় এবং পুরো বাংলাদেশের সমস্ত ভালো ভালো কিছু স্পেশালি শিল্প সংস্কৃতির জন্যে মন খুলে বুক খুলে একদম সাহসিকতার সাথে সবসময় প্রচার করে থাকে। আরও শুনবো ভাইয়া আপনার কথা এবং গান তো অবশ্যই। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ওয়ালটন এশিয়ান মিউজিকের এই মুহূর্তে একটি ছোট বিরতিতে যাবার, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন আমাদের। প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পরে ওয়ালটন এশিয়ান মিউজিকে সাথে নিয়ে এক ঝাঁক তারকা রয়েছে আমাদের সবার প্রিয় ব্যান্ড ধ্রুব তারা। ফিরে যাচ্ছি গানে, ফিরে এলাম ভাইয়া বিরতির পরে। যেটি বলছিলাম এক ঝাঁক তারকা রয়েছে আমাদের সাথে, তো গান তো আমরা শুনবো কিন্তু তারকাদের সাথে সেভাবে আসলে আমাদের দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমি একটু প্রথমেই চাই, যে কাজটি আমরা সবসময় লাস্টে করি, বাট আমি চাই আজকে সবাইকে প্রথম থেকে আমাদের দর্শকরা চিনুক। আমি একটু ডান দিক থেকে পরিচয় করাতে চাই। প্রথমে আমার সাথে রয়েছেন পার্থদা, আমাদের সবার প্রিয়, থ্যাংক ইউ দাদা সাথে থাকার জন্য। এরপরে রয়েছেন বাপি ভাই এবং এরপরে রয়েছেন রাসেল ভাই, ডান দিক থেকে আসছে কিন্তু রাসেল ভাই। আর এরপরে সেলি, আমি আজকে কিন্তু কনফিউজড হয়ে গেছি। এরপরে যাই হোক, ধ্রুব তারার অন্যতম একজন স্বল্পভাষী মানুষ। আর এরপরে রয়েছে আমাদের বাঁশির জাদুকর বাবু এবং টুটুল ভাইয়ের কথা তো বলতেই নেই, আমাদের সবার প্রিয় এবং মধ্যমণি। সো থ্যাংক ইউ সবাইকে আরও একবার। এই পুরো ব্যান্ডটাকে চালায় কিন্তু দাদা ঠান্ডা বুদ্ধি দিয়ে, মুচকি হাসিতে। আর আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার রাজ, ম্যানেজার রিয়ন আর আমাদের অ্যাসিস্ট্যান্ট টুইন, যারা আসলে ক্যামেরার ওপারে রয়েছে তাদেরকে দেখানো সম্ভব না, বাট সবাইকে ওয়েলকাম এশিয়ান টিভির পক্ষ থেকে। আমাদের সবসময় ড্রাইভ করে নিয়ে যায় মামুন। থ্যাংক ইউ সবাইকে। যে আমরা পরবর্তী গানে যেতে চাই, এবারে কোন গানটি হবে? এই গানটি যারা দূর দূরান্ত থেকে, স্পেশালি আমার সাথে ফোনে অনেকের কথা হয়েছে যে তারা আজকে এশিয়ান টিভি দেখবে, এবং সেটা হচ্ছে আমেরিকাতেও কথা হয়েছে, তাদের ওখানে এখন দিন, এবং আরও মিডল ইস্টে কথা হয়েছে, তারা দেখছেন। তাদেরকে আমরা মিস করি এ কারণে যে তারা তো আমাদেরকে পায় না এরকম করে, সামনে পায় না, কাছে পায় না, বুকে জড়িয়ে ধরতে পারে না সব সময়। তো এই মানুষগুলো আমাদেরকে মিস করে, আমরাও তাদেরকে মিস করি, এবং তাদের জন্য এই গানটি ডেডিকেট করতে চাই এশিয়ান টিভির এই মঞ্চ থেকে। হচ্ছে আমাদের যারা প্রবাসী মানুষগুলো আছে তাদের জন্য আমাদের মন যেভাবে কাঁদে, যায় দিন যায় একাকি। শুনবো जाए दिन जाए एकाकी तार बिहने केमने बोलो थकी जाए दिन जाए एकाकी तार बिहने केमने बोलो थकी ভালোবাসায় অন্তরে অভিমান কেঁদে মরে বুকেতে দুঃখ বেঁধে রাখি যায় দিন যায় দিন একাকী। आज भी रोहे आँखों दिए मन लिखे छे कविता से कविता नाम दिए छे ये हृदय कथा आज भी रोहे आँखों दिए मन लिखे छे कविता से कविता नाम दिए छे हृदয়ের কথা ভালোবাসার অন্তরে অভিমান কেঁদে মরে ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি যায় দিন অসম্ভব জনপ্রিয় একটি গান। আর বিশেষ করে চলচ্চিত্রের গানগুলো শুনলে আমার যেটা হয়, যদি চলচ্চিত্রটা আমার দেখা থাকে তাহলে সবকিছু ফ্ল্যাশব্যাকে আসতে থাকে। তো গানটা যখন শুনছিলাম সেম জিনিসটা হচ্ছিল। আমরা একমাত্র ব্যান্ড বোধহয় বাংলাদেশে যে যারা ফিল্মে এত কাজ করেছে একদম, এবং সব হিট হিট গানগুলো রয়েছে। আমরা আল্লাহর রহমতে এটা যে আমরা ফিল্মে কাজ করতে পারছি, স্টিল উই আর ওয়ার্কিং অন some film একদম কিছু কিছু মুভির আরো অনেক সুন্দর সুন্দর গান তৈরি হচ্ছে, ইনশাআল্লাহ সামনে এসে যাবে, আরো বেশি কিছু পাওয়ার অপেক্ষায় আমরা রয়েছি। অবশ্যই অনেক অনেক শুভকামনা ভবিষ্যৎ কাজগুলোর জন্য। तो আমরা পরবর্তী গানে যেতে চাই ভাইয়া, এবারে কোন গানটি হবে? এটা একটা ফিল্মেরই গান, এটার নাম হচ্ছে কেউ প্রেম করে কেউ প্রেম। ওকে, শুনব। क्यों प्रेम करे क्यों प्रेम पड़े आमार होयेछे कोनटा जाने ना ए मुनटा क्यों प्रेम करे क्यों प्रेम पड़े आमार होयेछे कोनटा जाने ना ये मनटा क्यों भूल करे क्यों भूल पड़े क्यों भूल करे क्यों भूल पड़े आमार होयेछे कोनटा जाने ना ये मनटा आगे तो होयनी एमन मन करे केमन केमन इच्छेरा उड़ाल मारे कोथाय बारे बारे आगे तो होयनी एमन मन करे केमन केमन इच्छेरा उड़ाल मारे कोथाय बारे बारे क्यों भूल करे क्यों भूल पड़े आमार होयेछे कोनटा जाने ना ए मनटा स्वप्न देखी एकायमी हाय रे आज पागलामी आमार होये गेलो कि जे ओलट पालट आमी निजे स्वप्न देखी एकायमी हाय रे आज पागलामी आमार होये गेलो कि जे ओलट पालट आमी निजे क्यों भूल पड़े आमार होयेछे कोनटा जाने नहीं मुनता क्यों प्रेम करे क्यों प्रेमी पड़े আমার হয়েছে কোনটা জানে না এই মনটা কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা आरो एक ते भालो लगा गान बैचलर छाज राइट एवं असम्भव जनप्रियता पेयेछिलो सेई समय सब बैचलरेर मुखे मुखे गानटी छिलो ठीक प्रेमे पड़ार आग मुहूर्त आर कि से कि करबे बुझते पारछे ना तो जाई होक बाट एई मुहूर्ते आमाके एकटा बिरति निते होबे एटा आमी खूब भालोई बुझते पारछि आमरा आरो गाने फिरे आसते चाइ भाइया किन्तु तार आगे छोट्ट एकटी बिरति निब প্রিয় দর্শক গানে গানে সময় হয়ে গেছে আরও একবার বিরতিতে যাবার ফিরে আসবো বিরতির পরে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন একটির পর একটি কিন্তু পছন্দের গান হচ্ছে সো কোথাও যাবেন না থাকুন আমাদের সাথে ফিরছি একটু পরেই প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পরে ওয়ালটন এশিয়ান মিউজিকের আমাদের আজকের আয়োজনে সাথে রয়েছে প্রিয় ব্যান্ড ধ্রুব তারা ফিরে যাচ্ছে আরও একবার গানে ফিরে এলাম বিরতির পরে ভাইয়া যথারীতি একের পর এক সব পছন্দের এবং জনপ্রিয় গানগুলো হচ্ছে এখন যে গানটি করব আমাদের বিখ্যাত একজন আমাদের বরেণ্য লেখক বাংলাদেশের জনপ্রিয় লেখক আমাদের খুবই কাছের মানুষ যিনি ছিলেন डॉक्टर हुमायून अहमेद सारे लेखा एक गान नाम होच्छे मयूराक्षी शुभ নদীর নামটি ময়ূরাক্ষী কাকালো তার জল কেউ কোনোদিন সেই নদীটি পায়নি খুঁজে তল নদীর নামটি ময়ূরাক্ষী কাকালো তার জল কেউ কোনোদিন সেই নদীটি পায়নি খুঁজে তল তুমি যাবে কি ময়ূরাক্ষীতে হাতে হাত রেখে জলে নাওয়া যে ভালোবাসা রং জ্বলে গেছে সেই রংটুকু খুঁজে পাওয়া তুমি যাবে কি ময়ূরাক্ষীতে हाथे हाथ रेखे चले नाओ जे भालोबाशा रंग जोले गेछे सेई रंगटुकु खुंजे पावा सुखी भालोबाशा करे नदीर जले भालोबाशा खोजा कोनो अर्थ कि হয় सुखी भालोबाशा तारे कय नदीर जले भालोबाशा खोजार कोनो अर्थ कि कन्या आमार कथा शोनो नदी प्रान्तरे बने जंगले भालोबाशा नेई कोनो कन्या आमार कथा शोनो नदी प्रान्तरे बने जंगले भालोबाशा नेई कोनो भालोबाशा थाके चोखेर माझे चोखे चोखे शुधु चावा ताई चोखेर जले तोमार आमार भालोबाशा खुजे पावा सुखी भालोबाशा तारे कय नदीर जले भालोबाशा खोजार कोनो अर्थ कि सुखी भालोबाशा तारे कय नदीर जले भालोबाशा खोजार कोनो अर्थ कि नदीर जले भालोबाशा खोजार कोनो अर्थ कि नदीर जले भालोबाशा खोजा कोनो अर्थ कि गानটি নিয়ে বলার আগে টুটুল ভাই আমি একটু বলতে চাই যে যে মানুষটির গান আপনি এখন গাইলেন আমাদের সবার প্রিয় একজন উপন্যাসিক হিসেবে যার আসলে প্রথম পরিচয় ঘটে বাংলার মানুষের সাথে এবং পরবর্তীতে তাকে আমরা পেয়েছি একজন নাট্যকার হিসেবে পরবর্তীতে চিত্রনাট্যকার সংলাপ লেখক চিত্র পরিচালক এবং গীতিকবি হিসেবে যিনি আমাদের সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন একজন চলচ্চিত্র প্রেমী মানুষ এবং সর্বোপরি যিনি আসলে বাংলা ভাষাকে সহজ এবং সাবলীলভাবে আমাদের যারা পাঠক রয়েছে তাদের কাছে তুলে ধরেছেন আমাদের সেই সবার প্রিয় বাংলাদেশের ক্ষণজন্মা একজন কিংবদন্তি ঔপন্যাসিক ডক্টর হুমায়ুন আহমেদ তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি অসংখ্য সুন্দর কিছু গান লিখে রেখে গেছেন এবং জানো এই এই ধ্রুব তারা ব্যান্ডের নাম কিন্তু স্যার আমাদেরকে দিয়েছেন আর কি বাহ আমাদেরকে বললেন যে আমাদের নাম তো ছিল ফেস টু ফেস তারপরে স্যার বললেন যে বাংলাদেশের একটা ব্যান্ড কেন বাংলা নাম হবে না তো বললাম স্যার আপনি তাহলে একটা নাম দেন তো বলে যে তোমাদের অ্যালবামের নাম কি আছে তো আমি বললাম স্যার ধ্রুব তারা নামে একটা অ্যালবাম আছে আর একটা নাম আছে দুঃখ পোকা তো দুঃখ পোকা নামটা তো বেশ ভালোই তাই বললাম স্যার দুঃখ আবার পোকা টোকা হলে আবার আমাদের আবার কেউ কীরকম মনে করে তা আমরা তো একটু শান্ত ঠান্ডা মানুষ তো তখন স্যার বললো না না ধ্রুব তারা ইজ এ বিউটিফুল নেম ধ্রুব তারা এবং স্যারের লেখাতেও আমরা ধ্রুব তারা কথাটার কিন্তু অনেক প্রয়োগ দেখেছি এই এই মানুষটার সম্পর্কে বলতে গেলে একটু নস্টালজিক হয়ে যেতে হয় হয়তো খুব কাছে থেকে দেখার সুযোগ হয়নি কিন্তু তিনি মনের মানুষ ছিলেন সকলের সবার পরবর্তী গান এবার যে গানটি এই গানটির নাম হচ্ছে শেষ চিঠি এটা আমার আমার মাস্টার আমি যার কাছে বড় হয়েছি ধরতে গেলে মিউজিকের যখন জোয়ারি শুরু হয়েছে আমার জোয়ারি শুরু হয়েছে সেই মানুষটি আমাদের মাঝে নেই আপনারা সবাই হয়তো জানেন যে আমার মাস্টার শ্রদ্ধেয় এবি এবং উনি আমাকে দিয়ে প্রথম মাইক্রোফোনে যখন রেকর্ড করলেন 19 92 साले आमादेर प्रथम डाबल अ্যালবাম आसलो तखन आमी गानटा गाइते चाइनी। आमी बोलेছিলাম যে আমি তো পিয়ানো বাজাই, আমি গাইব না, কিন্তু উনি গা এরকম করে এবং আমি গান গাইতে গিয়ে কেঁদেই ফেলেছিলাম, মানে গানের ইয়েতে না, ভয়ে। এবং that was a big story of my life, like it's a memory. So ওই গানটি আমার বস আমার মাস্টার সুর করেছিলেন এবং সালাউদ্দিন সজল ভাই, ডক্টর সালাউদ্দিন সজল ভাই, ওনার লেখা এবং জীবনে প্রথম বোধহয় রেকর্ড করেছিলাম এই গানটি। এই গানটা শোনাতে চাই, শুনবো। शेष कथा केनो एमन कथा शेष चिठी केनो एमन चिठी क्षमा करो क्षमा কথা শেষ চিঠি কেন এমন চিঠি হয় ক্ষমা করো ক্ষমা করো আর কথা নয় আর চিঠি নয় চলে যাব বহু দূরে ক্ষমা করো আমায় হয় না কেন এমন শেষ পাওয়া, হয় না কেন এমন শেষ চাওয়া, আর চাওয়া নয় আর পাওয়া নয়, চলে যাব বহু দূরে। ক্ষমা করো শেষ কথা, কেন কথা শেষ চিঠি, কেন চিঠি, ক্ষমা করো। ক্ষমা করো আসলে এই গানগুলো নিয়ে বলার মতো দুঃসাধ্য তো আমার নেই, বাট মানে দুঃসাহস আমার নেই। আমি বিশ্বাস করো এই গানগুলো আমাদেরও ভালো লাগে, কারণ এই গানগুলো আমরা এখন আর করতেই পারছি না। এই ধরনের গান কেন জানি আমরা কোথায় যেন আটকে যাচ্ছি, কেন আটকে যাচ্ছি আমি একটা আমাদের এই আটকানোর রোগটা আমি বুঝতে পেরেছি। আগে হতো কি একটা সিডি কেনার জন্যে টাকা জমিয়ে জমিয়ে রাখতো একটা স্টুডেন্টরা, এবং আমরা যখন কনসার্টে গান গাইতে যেতাম দেখতাম যে পুরো গান তাদের মুখস্থ, এবং ঈদে পার্বণে পুজোই হোক যে কোনো উৎসবে ওই ওটার জন্য একটা বাজেট থাকতো ৩৫ টাকা একটা ক্যাসেটের দাম, তারপরে সিডি এলো যখন ৫০ টাকা একটা সিডির দাম, এবং এই ৫০ টাকা গুছাতে ওর যে কষ্টটুকু হতো সেই কষ্ট যখন সার্থক হতো গান যখন শুনতো তখন। আমি তো হিসাব করে রাখতাম ঈদে সালামি পাবো সেটা দিয়ে অডিও ক্যাসেট কিনবো, আর এখন হয় কি আমরা তখন কোয়ালিটির জন্য আমরা এই সিডি ওই সিডি কোন সিডিতে করব, মাস্টারিং করব, মিক্সিং করব, এটা নিয়ে আমাদের নানান চিন্তা এবং আমরা ডুবে থাকতাম। আর এখন হয় কি আমরা জানি যে ইউটিউবে আমরা যখনই কম্পাইল করব তখন ওটা কোজি হয়ে ওটা হচ্ছে কম্প্রেসড হয়ে যে সাউন্ডটা আমরা বের করেছি সে সাউন্ডের কিছুই পাওয়া যায় না। বাট একটা ছোট্ট একটা স্পিকারে আর কি বা আমাদের গানগুলো কিভাবে শুনবে, গলায় সুর আছে নাকি গলাটা ক্যানক্যানা নাকি কার গলা কীরকম, সবার গলা একই রকম মনে হচ্ছে, তো এইরকম। আর তারপরে তো জিনিসটা তো একদম টোটালি ফ্রি, ফ্রি মালের কোনো যত্ন কিন্তু কেউ কারোর কাছেই নাই। আসলে যখন খুশি তখনই হাতের কাছে পাওয়া যাচ্ছে, টিপ দিলাম আমি দুধ কি আর শুনলাম শুনলাম না, এই জন্য হচ্ছে কি আমরা না একদম ভেঙে যাচ্ছি। তো এটা ঠিক হবে না, আমি জানি ডিজিটালি মার্কেটিং হবে, আবার হয়তো দেখা গেল আবার একটা জোয়ারি আসবে, নিউ জেনারেশন আসছে, তাদের আসলে ওই একটা কম্পিউটার একটা ঘর ওর মধ্যেই বসে বসে। আর আগে কি আড্ডা ছিল মিউজিকের, শেখ ইস্তিয়াক ভাই, লাকি ভাই, ভাইয়া আগে আগে বলে কিন্তু নিজের বয়স বাড়িয়ে ফেলছেন, বয়স বাড়ানো যাবে না, অলওয়েজ ধ্রুব তারার মতো উজ্জ্বল থাকতে হবে। বাট সত্যিকার অর্থেই যেটা যে আগের সেই মহলটা এখন আর নেই, তো আমার মনে হয় নতুন প্রজন্ম যারা আছে তারাও অনেক মিস করে, আপনাদের মতন এই সুযোগটা তারাও পেতে চায়, হোপফুলি তাদের জন্য মানে সুদিন আসবে এটাই আমরা প্রত্যাশা করতে পারি। ২৫-এ বেঁধে ফেলেছি একদম, আরেকটা বিরতি নেবার কিন্তু সময় হয়ে গেছে, বিরতির পরে আমরা ফিরে আসবো। প্রিয় দর্শক সময় হয়ে গেছে আরও একবার বিরতিতে যাবার, ওয়ালটন এশিয়ান মিউজিকের আজকের এই আয়োজন থেকে ফিরছে একটু পরে, সাথেই থাকুন আমাদের। ফিরে এলাম বিরতির পরে ওয়ালটন এশিয়ান মিউজিকের আয়োজনে সাথে রয়েছে প্রিয় ব্র্যান্ড ধ্রুব তারা। ফিরে যাচ্ছে আরও একবার আপনাদের পছন্দের এবং ভালো লাগার গানে। ফিরে এলাম ভাইয়া, বিরতির আগে অসম্ভব সুন্দর সুন্দর গান শুনছিলাম, অনেক কথা শুনছিলাম। এবার কোনো কথা বলবো না, পরপর বিরতির আগে পরপর খুব একটু ধামাকা টাইপের গান করবো। যারা একটু ঘুম ঘুম চোখে এখন রয়েছে তাদের ঘুমটা ভাঙাতে চাই আমরা, তারপর আবার ঘুম পাড়িয়ে শুনবো। এই গানটির নাম হচ্ছে প্রথমা। এই গানটা অনেকে রিকোয়েস্ট করেন সবসময়, কিন্তু আমাদের সময়ের অভাবে করা হয় না। এই গানটি প্রথমা। সবাই পড়েছে ঘুমিয়ে এ শহরে, তুমি কেন বিনিদ্র ও গমে? চাঁদটা আকাশে যাচ্ছে নীরবে, তুমি জেগে আছো কোন কষ্ট নিয়ে? প্রথমা স্মৃতিগুলো মনে রেখো না, প্রথমা মেনে নাও নতুন ঠিকানা, প্রথমা এবার সাজাও নতুন বাসর, প্রথমা স্বপ্ন কথাতে মেতে ওঠো তুমি ভালোবাসাতে, তুমি ওই দু চোখে বৃষ্টি কোনা মধ্যরাতের মতো নীরব থেকো না। প্রথমা Lord बापी भाई बार ठीक आछे सुंदर गान बट अनेक दिन परे सुनलाम राइट एटा अनेक জায়গায় করা হয় না কারণ অনেকে শুনেনি এরকম লাস্ট কিন্তু আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো স্টেজ শোতেও একসাথে ছিলাম কিন্তু আসলে এই গানটি আমিও শুনিনি আর তখন না অডিয়েন্সের আসলে অনেক কমন গানগুলো রিকোয়েস্ট থাকে তো সো কিছু করার থাকে না কখনো কখনো এরকম হয় না যে মানুষ জীবন সাজাতে গিয়ে জীবন চলতে গিয়ে হঠাৎ করে একটা হোঁচট খায় আর সে হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়াতে সাহস পায় না তো তাদের জন্যই আসলে এই গানটা লেখা যে আসো আবার নতুন বাসর করো আবার নতুন করে ভেঙে দাও সমস্ত কিছু পিছনের সব কিছু ভেঙে ভুলে আবার নতুন করে জীবন সাজা না পর বেদনাকে দূরে ঠেলে নতুন করে জীবন শুরু করা অসম্ভব সুন্দর কথার গান আসলে গান তো অনেকগুলো মেসেজ নিয়েও আসে শুধু তো ভালোবাসার গান হয় না মানুষকে উজ্জীবিত করা মানুষকে অনুপ্রাণিত করা অনেক কিছুর বিষয় থাকে এই গানটি হচ্ছে মন রে এটা একটু ডান্সি বাট আমরা আমাদের এই গানটা এক এক সময় এক এক রকম কম্পোজিশনে বাজাই আমরা আসলে ওকে সো আজকে কোন মুডে হচ্ছে আজকে ওই যে একটু ঘুম ভাঙানো মুডে ওকে সো সেলি আবার দাঁড়িয়ে যাবে ওকে अभी बोलाते और एक सहज हलो और कि दाड़िये जेते मन दिए तारे बुझी हो गल भूल जत चावा पावा मिछे हलो सबी हाय तबु केन भालोबेशे एत कष्ट पेते हाय जीवनेर जत चावा पावा मिछे हलो सबी हाय तबु केन भालोबेशे एत कष्ट पेते हाय मन दिए तारे बुझी होई गाल भुल करे दिलो एलो मेलो मन आमारे हो मन रे आमार सुखगुलो सब कोथाय हारालो तारे आमी एत भालोबासी से केन आमाय एत टाका दिलो तारे आमी एत भालोबासी से केन आमाय एत टाका दिलो हमारे जीवन केन एमन होलो मन रे आमार सुखगुलो सब कोथाय हारालो। ঘুম নিশ্চয়ই সবার ভেঙে গেছে। আচ্ছা এই গানটার কথা আমি একটু বলি। আমাদের স্কুলের রিউনিয়নে কিন্তু ভাইয়া আপনি ছিলেন এবং আমাদের মানে জেনারেশনে যারা রয়েছেন এবং ইভেন নতুন যারা রয়েছেন এত ঢল নেমেছিল সেদিন সবার যে আমার এখনো মনে পড়ে। এবং মানে আমাদের কনসার্টে এই গান করলে আর মানে সবার ঠান্ডা গা গরম হয়ে যাবে এবং ঘেমে যাবে সবাই একদম। মানে আমাদের স্কুলের ওই দিনটার কথা আমার খুব মনে পড়ে যে সবাই এতটা অ্যাপ্রিশিয়েট করেছিল। এবং মজার ব্যাপার হচ্ছে আপনার কথা যখন আমরা বলছিলাম মানে আমাদের টিচার যারা রয়েছেন তারা তো বলছিল আচ্ছা উনি তো একটু ঠান্ডা গান করে বা খুব ভালোবাসার গান করে, তোমরা তো ব্যান্ড চাচ্ছ সো ব্যান্ডের মতো। আমি বলছি স্যার আপনি যদি গানের লিস্ট আমি দেখাই তাহলে তো লিস্ট শেষ হবে না। সো তখন এই গানগুলোর কথা আমাদের ছেলেরা বলছিল যে বেশ কিছু গান রয়েছে টুটুল ভাই, তখনই সিলেক্ট হলো যে হ্যাঁ ঠিক আছে তাহলে টুটুল ভাই আসছে। সো আমরা খুব মজা করেছিলাম। এরপর যেটা এটাও এরকমই একটু মানে বলেছিলাম যে একটু রিদমিক গান হবে, রিদমিক গান। আচ্ছা সেলিম আবার দাঁড়িয়ে গেছে না। उड़ालिया प्रेम उड़े गलो गलो उड़े भेंगे जावा मन दूरे गलो गलो दूरे। ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে চোখের আড়ালে মনের বেদনা উড়িয়ে দেব আর ফিরে আসবে না উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে ও ভেঙে যাওয়া মন দূরে গেল একে একে দুই দুয়ে দুয়ে চার সঠিক হিসেবে কে বলকার একে একে দুই দুয়ে দুয়ে চার সঠিক হিসেবে কে বলকার চোখে আড়ালে মনের বেদনা উড়িয়ে দেব আর ফিরে আসবে না উড়া উড়া প্রেম গেল 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 উড়ে যাওয়া মন দূরে গেল গেল দূরে এই দেখি আছো এই দেখি না শূন্য হয়ে যায় যেদিকে তাকাই এই দেখি আছো এই দেখি না শূন্য হয়ে যায় যেদিকে তাকাই চোখের আড়ালে মনের বেদনা উড়িয়ে দেব আর ফিরে আসবে না উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে এই চোখের আড়ালে মনের বেদনা উড়িয়ে দেব আর ফিরে আসবে না উড়ালিয়া প্রেম গেল 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 উড়ে ও ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে Uraliya, uraliya prem, uraliya, uraliya prem, uraliya, uraliya prem, uraliya, uraliya prem, uraliya. Ba, amar mone hoy ghumta ure geche. রিদমে গানের কথা যেহেতু হচ্ছিল আমি একটু বলতে চাই জানতে চাই আসলে টুটুল ভাই কোন ধরনের গান সবচেয়ে বেশি ভালো লাগে রিদমে নাকি হচ্ছে আপনার সেই না আমাদের আমাদের স্পেশালি পুরো ব্যান্ডের টেস্টই হচ্ছে স্লো রক অ্যান্ড ব্যালে টাইপ সংস এবং ডেফিনেটলি বিরহের গান কারণ আমরা বুঝতে পারি আসলে বাংলাদেশের সব তরুণ তরুণীরা আসলে বিরহে ভরপুর ওদের মনের কষ্টই আমরা বলতে থাকি আসলে আমাদের মনের কষ্ট না আচ্ছা প্রথম থেকে আমরা বলছিলাম যে প্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল কিন্তু আমি এবারে একটু যোগ করতে চাই যে সে শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নন তিনি একজন সুরকার একজন সঙ্গীত পরিচালক এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সব গান তার হাতে সুর করা হয়েছে তো এস আই টুটুল আপনি বললেন যে ৯২ সালে যাকে জোর করে গান গাওয়ানো হয়েছিল কান্না করেছেন গান রেকর্ড করতে যেয়ে সেই মানুষটি পরবর্তীতে এত জনপ্রিয় গানের স্রষ্টা সুরকার এবং মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তো সেই অভিজ্ঞতাটা একটু ছোট্ট করে শুনি শুধু একটা কথা বলতে চাই, বলতে পারবো আমি, অভিজ্ঞতা তো মানে স্টেপ বাই স্টেপ আসতেই থাকে, বাধা আসবে, সেটা যখন বাধাটা আমরা যখন পার হব, হতে গিয়ে বেশ কিছু কাজ করতে হয়, সেই কাজগুলো করলেই বাধাটা পার হয় এবং অভিজ্ঞতাগুলো তৈরি হয়। আর যেমন সাঁতরে পার হওয়া বা অত কাটা দেয়া আছে সেখানে লাভ দিয়ে পার হওয়া, অনেক কিছু, এটা আসবেই লাইফে। কিন্তু সঙ্গীত অনেক মানুষ করেন কিন্তু, এবং এই যে মানুষের ভালোবাসা পাওয়া, যে মানুষের ভালোবাসা পায় সেই তো তত জনপ্রিয়, আর এই জনপ্রিয়তা পেতে হলে এইটা লাগে, আর এই কপালটা লাগে, আর এই কপালটা আসে একদম স্বয়ং গড অলমাইটির কাছ থেকে। উনি যদি ব্লেস করেন, আমরা মনে করি যে সেই আসলে জায়গাটা পায়। ওই জন্যে এই জায়গাটাকে নিয়ে কখনোই অহংকার করাটা একেবারে বোকামির কাজ, কারণ এটা আমার না। কিন্তু এই জীবনে আমার জীবন অল্প হতে পারে, পৃথিবীতে কেউ দেখে নাই যে একটা মানুষ সারা জীবন একটা প্ল্যাটফর্মে, একটা স্টেজে একই জায়গা ছিল, যেতেই হবে, প্ল্যাটফর্মটা ছাড়তেই হবে। যার কারণে এই জায়গাটা আসলে আমার থেকে অনেক গায়ক ভালো আছে, অনেক ভালো ভালো গায়ক আছে, অনেক ভালো ভালো সুরকার আছে, হয়তো আনাচে কানাচে পড়ে আছে, কিন্তু আমি অনেক কৃতজ্ঞ আল্লাহ পাকের কাছে, সৃষ্টিকর্তার কাছে, যে আমাকে উনি এই করুণাটা করেছেন। এই করুণা আমি পেয়ে খুবই আমি খুবই কৃতজ্ঞ। এর চাইতে আর কিছু বলতে পারবো। অসম্ভব সুন্দর বলেছেন ভাইয়া, এবং আমার মনে হয় একজন শিল্পী সত্তা আসলে তখনই হচ্ছে সে শিল্পী হতে পারে যখন সে অনেক বেশি অমায়িক হয়, অনেক বেশি ছোট হয়, কেননা ছোট হলেই কিন্তু বড়োর মর্যাদা সে বুঝতে পারে এবং মানুষ তাকে বেশি বড় করে তোলে, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, মানুষের ভালোবাসা পাওয়া, কিন্তু একটা ছোট্ট মানুষই একটা মানুষের ভালোবাসা পেয়ে যায়, কেন যে পেয়ে যায় একদম একদম করুণাময় নিজেই জানেন, আমরা কিচ্ছু বলতে পারবো না, এটা তার খেলা, একদম পরীক্ষা সেটাই। আর এই জন্য আসলে সৃষ্টিকর্তার কাছে আমরা সবসময় কৃতজ্ঞ, এবং এই গলার সুর সেটাও তারই দেয়া। অবশ্যই প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি গুণ একদম সংখ্যা, প্রত্যেকটা জিনিসই মালিক করেন, আমাদের কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নাই, কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা স্রষ্টারই ক্ষমতা একমাত্র। অবশ্যই ভাইয়া, পরবর্তী গানে যেতে চাই, এবারে কোন গানটি শুনবো? এবার একটা গান, এটা হচ্ছে মায়ের একটা গান গাইতে চাই। আমি মনে মনে ভাবছিলাম, কারণ এটা হচ্ছে আমাদের হারুন ভাইয়ের রিকোয়েস্ট। হারুন ভাই মাকে খুব খুব ফিল করেন এবং আমার কাছে এই গান শুনতে চান। আমি বলছি এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন ভাইয়ের কথা। আমরা মাকে সবাই ভালোবাসি, তো যেহেতু আমাদের চেয়ারম্যান স্যার এই গানটি অনুরোধ করেছেন, আমার এই গানটা ওনার খুব পছন্দ। ওকে, সো সেই সুযোগে আমরা সব মায়েদের জন্য এই গানটি ডেডিকেট করছি। পৃথিবীর সমস্ত, স্পেশালি আমি তো চাই আমার মায়ের কবরের মধ্যে আমাকে যেন নামিয়ে দেয়। তোমরা কবর দিও, আমায় কবর দিও, আমার মার কবরের সাথে। তোমরা কবর दियो आमाय कबर दियो आमार मार कबरेर साथे आदर दिया राखबो माये गो आदर दिया राखबो माये माटिर बिछानाते कबर दियो तोमरा कबर दियो आमार मार कबरेर काछे मायर मतो आपन तोके मेले ना तीन कुले आमार हासिर लायगा माये आपन व्यथा भूले मायर मतो आपन तोके मेले ना तीन कुले आमार खुशिर लायगा माये आपन व्यथा भूले कबर दियो तोमरा कबर दियो आमार मार कबरेर काछे कतदिन देखे ना माये आमारे मुखखानी मायर ना देखले आमार चोखे आशे पानी कतदिन देखे ना माये आमारे मुखखानी मायर ना देखले आमार चोखे आशे पानी आमार पथ चाइया माये गो मा गो मा गो आमार पथ चाइया माये आशाय थाके बोशे कबर दियो तोमरा कबर दियो आमार मार कबरेर काछे तोमरा कबर दियो आमाय कबर दियो आमार मार कबरेर काछे आदर दिया राखबो माये गो आमाय आदर दिया राखबो माये माटिर बिछानाते कबर दिए आमाय कबर दिए आमार मार कबरेर काछे आमार मार कबरेर आमार माর কবরের কাছে আমার মার কবরের কাছে That's for Ma. अवश्य आर पृथ्वी ते माँ एवं बाबा ये दो तो शब्द हैं राशल परिपूरक तो आर किचु नहीं। अमी कहनो जाने बाबा के निगान लिखते पारी ना कारण बाबा के देखी ना है तो ये टाइप होते हैं मेन प्रॉब्लम हैं। किंतु ज़्यादा राशल अनेक अल्पो बॉयसे बाबा के हारी अच्छें तादर कैसे शेही स्वीटी गुलो अनेक दिन धोरे भाप चीजे बाबा के ने आमी एक टर रिक्वेस्ट कर बोले प्लीज एक टर बाबा के ने गान हो बिकॉज़ आमी मायर गान सुन चिलम माँ के माँ एकोनो आच्छे ना मर एकोनो माँ मर जुन्नो है तो राज्य के बोशे आच्छें तो मौजूद बापर होच्छे नहीं माँ दादारो माँ नहीं हमार माँ माँ हारानोर बेदोना टा कौन मने है जोखन माँ राग कोडे दो दिन कथा बोले ना ताकौन जे एकोन कथा बोलचे ना तातिया तो कष्ट होच्छे हारिये फिल्ले की होबे तो शेही दिन टा माने कोनो शौंतानेरी आशुले जीवने ना आशुक इटे यामो किंतु तार पर प्रकृति नियमे शब्बी हमादेर मेने निता है किंतु मार बाबा आशुले एरा मार जोने फीलिंग टा होच्छे हमादेर रकम ध्रुव तारार फीलिंग टा होच्छे एरा रकम जे मार मध्य ढुकाई दियो शिताई होते बाबा बाबा जो ने लिखा है नहीं देखिया I'll try एक टा किचु लिख बामा मुने बाबा के नहीं किचु लिखते होगे हुए जावे बोशी बोशी एक दिन बाबा के गॉल्प करवो तार पर बाबा के नहीं लिखा हुए जावे तो आम्रा आरो गान सुनते चाहिए जिहेतु परिवेष्टिक तो हम तो में है क्या से तो आम्रा एक ना एक तो बेदोनर गानी गाये थे हाँ तो आम्रा एक तो बीरुती नहीं है तार परे फिर आश्वत अकन खूब बेदोनर गान गाये बो कारण होते बेदोना और किंतु एक टा अनुभूति आचे एवं बेदोनर किंतु एक टा enjoyment आते हैं उटा की बोल बुझाएं आपने यार कि बुझते बच्चे शब्द के कादे ते घूम पा रहते चाचे जाए हो किंतु तारा एक तो बिरुती नहीं आशी आम्रा जो दर्शक समय हो गया है आरो एक बार बिरुती ते जावर फिर ची एक चुपारे साथी था कुना मदेर जो दर्शक फिर इलाम बिरुतीर पड़े वाल्टन एशियन म्यूजिक के आमदर आज के रायजुने साथी रहे चे प्रिय बैंड ध्रुबो तारा फिर जाचे आरो एक बार गाने फिर इलाम बिरुतिर पर भैया ज्योतिरिति आखिर पढ़ा एक शब्द पसंद दे रे बंग जॉनप्रियो गान गुलो होते हैं उधर एक शब्द पेज आते हैं पेजे ऑलरेडी ऐतो बार ध्रुबो तारा रिक्वेस्ट है अखंड ध्रुबो तारा गान टकाएगा प्लीज और हमारे यूट्यूब एक चैनल आते हैं नाम होते हैं S I Tutul Official ये इखने गेले हमारे शब्द नोटुन गान गुलो अपना रपाबन আমরা এই বছরে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে চালু করেছি একের পর এক গান দিয়েই যাব রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা, কতটা বেসেছি ভালো শুধু মন জানে। হৃদয় জানে রাতেরও নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা, কতটা বেসেছি ভালো শুধু মন জানে। হৃদয় জানে जानी তুমি ফিরবে না, নিভে যাওয়া দিন জ্বলবে না প্রতি নিঃশ্বাসে, কষ্ট ধরে বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া। দূরের ওই ধ্রুব তারা, কতটা বেসেছি ভালো শুধু মন জানে। হৃদয় জানে তবে এভাবে লেখা কেন এ জীবন ছন্ন ছাড়া। সাক্ষী তো তুমি প্রিয় ধ্রুব তারা, দূরের ওই ধ্রুব তারা, কতটা বেসেছি ভালো শুধু মন জানে। রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা, কতটা বেসেছি ভালো শুধু মন জানে। হৃদয় জানে অসম্ভব সুন্দর কথা সুরের একটি গান। আর এই গানটা যখন রাতের বেলা নর্মালি শোনা হয় অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়, কিন্তু মনে হয় যে দূর আকাশের দিকে তাকিয়ে ধ্রুব তারা খুঁজছি আর গানটা শুনছি। এই গানটা আসলে কত অনেক আগে তৈরি হয়েছিল, 2005 সালে যখন আমরা ব্যান্ড ফর্ম করি। অনেক বছর হয়ে গেছে আমাদের, প্রায় দেখতে দেখতে চলে আসলো 15 বছর। একদম এই যে 14 ফেব্রুয়ারি আমাদের ব্যান্ডের 15 বছর পূর্তিই ব্যান্ডের বার্থডে। বাহ, তার মানে ধ্রুব তারার জন্য আমাদের মানে গুড লাক উইশ করতে হচ্ছে। খুব রিসেন্টলি আপনাদের জন্য আর খুব বেশি দিন কিন্তু বাকি নেই, মাত্র কত 24 দিন বাকি আছে। সো ধ্রুব তারা ব্যান্ডের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আর থ্যাংক ইউ সো মাচ। আর এখন যে গানটা করব এটা হচ্ছে এখানে যারা কলাকুশলী যারা আছেন তাদের খুব রিকোয়েস্ট, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না। শুনবো হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, দেখা হবে ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে। হৃদয়ের লেনা দেনা এপারে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এপারে আর হবে না, দেখা হবে ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে। জনম জনম ঘুরিয়া তোমায় কাছে না পাইয়া ভালোবাসা রাখিলাম যতন করে বন্ধু, যতন করে। ও তোমার প্রেমে মরিয়া চোখের জলে ভাসিয়া কেউ জানে না কিসের আগুন আমার অন্তরে বন্ধু, আমার অন্তরে। হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, দেখা হবে ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে। Oh থাকিও থাকিও তুমি ওই পারেতে গিয়া আসিব আসিব আমি প্রেমের তরি নিয়া বন্ধু প্রেমের তরি নিয়া ও তোমার আমার এই প্রণয়ে ভুল যদি না থাকে आशिबो आशिबो आमी प्रेमो माला हाथे बंधु प्रेमो माला हाथे हृदयेर लेना देना ए पारे प्यार हावे ना हृदयेर लेना देना ए पारे प्यार हावे ना देखा होबे ओई पारे तोमार आमार देखा होबे ओई पारे बंधु तुम्हारा मर देखा होबे ओई पारे बंधु तुम्हारा मर देखा होबे ओई पारे हृदयेर लेना देना हृदयेर लेना देना हृदयेर लेना देना ए कैमरार ओपारे जारा आछे एक ताली हो जाक ना सबार जोन्नो गानटा डेडिकेटेड करा होयेछे थैंक यू सुंदर एक गान अच्छा थैंक्स होच्छे आसले जारा अनुरोध करेछे तादेर जोन्नो एई जोन्नोई हयतो एई गानटी एत सुंदर करे गावा हलो आमरा आरो गाने फिरे आसते चाइ भैया किन्तु तार आगे छोट्ट एकटि बिरति निब प्रिय दर्शक गाने गाने समय हो गेछे आरो एकबार बिरतिते जाबार फिरे आसबो बिरतिर परे और आपनारा तो देखतेई पाच्छेन एकटिर पर एकटि किन्तु पछंदेर गान होच्छे सो कोथाओ जाबेन ना थाकुन आमादेर साथे फिरछि एकटु परेई जो दर्शक फिरे एलाम बिरतिर परे वाल्टन एशियन म्यूजिकेर एकेबारे शेष भागे साथे रयेछे प्रिय बैंड ध्रुब तारा फिरे जाच्छे आरो एकबार गाने शुनबो आपनादेर भालो लागार पछंदेर किछु गान सो परवर्ती गान कोनटी शुनबो परपर दुटो बेदनार गान तारपर आर गाबो ना अच्छा ठीक आछे तो प्रथम गानटी शुने नेই प्रथम गानटी होच्छे आबार आमार सारेर गान डॉक्टर हुमायुन आहमेदेर गान गानটির नाम হচ্ছে ও কারিগর দয়ার সাগর এটি হচ্ছে স্পেশালি আমাদের এশিয়ান টিভির সিও হাসান ভাই সে হচ্ছে রিকোয়েস্ট করে গেছে যে আমি কিন্তু সারা রাত জেগে দেখব আপনার প্রোগ্রাম আপনি কিন্তু চাননি পশর রাইতে যেন আমার মরণ হয় এটা গাইবেন তাকে ডেডিকেট করছি তার জন্যই গাচ্ছি কিন্তু সবার জন্য গাচ্ছি বিকজ এই গানটা আমার পেজে দেখলে বোঝা যাবে যে কত রিকোয়েস্ট আসছে তবে থ্যাঙ্কস যে সবার শেষের দিকে গানটা চুজ করার জন্য এতক্ষণ আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত সিইও তো আমরা গানটা শুনবো चाँदनी बसो चाँदनी बसो आहरे आहरे आलो के बेसेछे के বেসেছে তাহারে ভালো কে দিয়েছে নিশি রাইতে দুধের চাদর গায়ে के खेले चंद्र खेला धवल छाया के खेले चंद्र खेला धवल दयार सागर ओगो दयामय चाँदनी बसो राइते जेन आमार मरण हय चाँदनी बसो राइते जेन आमार मरण हय ओ कारीगर दयार सागर ओ गो दयामय चाँदनी बसो राइते जेन आमार मरण हय चाँदनी बसो राइते जेन चाँदनी बसो आहारे आलो ओ चाँदनी बसो आहारे आलो के बेसेछे ताहारे भालो के दिए निशिराइते के दिए निशिराइते दूधेर चादर गाय के खेलेছে चंद्र खेला धवलोर छाया के खेलेছে चंद्र खेला धवलोर छाया মুছে গেছে রং ও এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং অনেক দূরে বাজছে ঘন্টা ঢং 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 এখন যাব অচিন দেশে এখন যাব অচিন দেশে অচিন কোনো গায় চন্দ্রকারী গরের কাছে ধবল পঙ্খিনা চন্দ্রকারী গরের কাছে ধবল পঙ্খিনা কিছু গান থাকে ভালো লাগার গান শুধু নয়, ভালোবাসারও গান, যে গানগুলো আসলে মানুষকে অন্যরকম একটি পরিবেশে নিয়ে যায়, তেমনই একটি গান। তো আমার মনে হয় যারা দর্শক এখনও আমাদের সাথে রয়েছেন তাদের খুব অপেক্ষার প্রহর ছিল এই গানটির জন্য, সেটি এখন শেষ হয়েছে। আর আমরাও কিন্তু গান শুনতে শুনতে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমাদের বিদায়ের পালা, মানে সময় গুনতে হচ্ছে। শেষ আরেকটি গান শুনবো, তার আগে আমি অবশ্যই আরও একবার ধন্যবাদ দিতে চাই আমাদের বাপি ভাই, রাসেল ভাই, सेली तारपर रयेछे बाबू एवं एई पाशे आमादेर सबार प्रिय दादा एवं अबवियासलि माने जार कथा ना बोललेई नय आमादेर एस आई टुटुल भाई सबाइके अनेक अनेक धन्यवाद एशियान टीभिर पक्ष थेके आमादेर आजकेर आयोजने एत सुंदर किछु गान आमादेर उपहार देওয়ার জন্য धन्यवाद सबाइके आबारो बोली आमादेर यूट्यूब चैनल एस आई टुटुल অফিশিয়াল एटाते गेले আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন নতুন নতুন গান পেয়ে যাবেন একটা জিনিস যে আমরা আসলে তো অডিওর মানুষ আমরা ভিডিওতে অত মনোযোগ দেব না কারণ আমাদের সময় নেই বিকজ আমরা অডিও নিয়েই কাজ করব বেশি তো ভিডিওতে আমরা কোনো রকম একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে চলে যাব অনেক বেশি সময় দেব না কিন্তু গানগুলো আপনাদের তো অডিও গানই দরকার তো জাস্ট আমাদের চেহারা দেখিয়ে যাব আর গান चलते थाकबे एवं आपनारा सबस्क्राइब करले आमादेर चैनलटा एगिए जाबे आर सबार जन्य अनेक दोया रइलो नतून बछर चलें सबाई मिले देशटाके साजाय मादक जारा नेयार चिंताओ करछेन ताराओ बंद करे देन एवं देशटाके सुंदर करे साजाय देशटा आमादेर एई माटिटा आमादेर आमरा एई माटिर थेके एसेछी एई माटितेई चले जाबो এই দেশটাকে চলেন সবাই মিলে নতুন করে সাজায় খুব সুন্দর করে সাজানো হচ্ছে অলরেডি দেশটা তো নতুন বছরে নতুন উদ্যমে আমরা সবাই এগিয়ে যাব এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা সবাইকে সাথে নিয়ে একা শুধু এগিয়ে গেলে চলবে না তো টুটুল ভাই আপনার এবং আপনার ব্যান্ড ধ্রুব তারা সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর যেহেতু আগামী ১৪ ফেব্রুয়ারি আপনাদের বর্ষপূর্তি ১৫ বছর পূরণ করতে যাচ্ছেন সো আমরা আশা করব নতুন বছরে আপনারা আমাদের নতুন নতুন উপহার দেবেন ইনশাআল্লাহ সো শেষ গানটি শোনার আগে আমি একটু ছোট করে বিদায় নিয়ে নেছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ওয়ালটন এশিয়ান মিউজিকের আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমি শান্তা জাহান আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও কোনো বিশেষ আয়োজনে আপনাদের পছন্দের শিল্পীকে সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর কাটুক আপনাদের সব সময় শুভরাত্রি আল্লাহ হাফেজ আমরা সবাই একদিন চলে যাব এই মঞ্চ ছেড়ে চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব ওই দূর বহুদূর চলে যাব আমাদের অগ্রজরাও চলে গেছেন কিন্তু আমরা চাই আমাদের স্মৃতি আপনারা ধরে রাখবেন এবং আমাদের কথা বুকের মধ্যে পুষে রাখবেন এটা একটা টোটালি নতুন গান এখনো আনরিলিজড আমরা খুব তাড়াতাড়ি রিলিজ করব গানটি জানি চলে যেতে হবে কেউ থাকবো না ওই দূর বহুদূর হবে ঠিকানা জানি চলে যেতে হবে কেউ থাকবো না ওই দূর বহুদূর হবে ঠিকানা এই দেখা যদি শেষ দেখা হয় এ লগন কবু ভুলে যেও না এই দেখা যদি শেষ দেখা হয় এ লগন কবু ভুলে যেও না জানি চলে যেতে হবে কেউ থাকবো না বহুদূর হবে ঠিকানা আর কিছু সুর নিয়ে হৃদয়ে হৃদয়ে হলো মাখামাখি এ মহেন্দ্রক্ষণ শেষ হলেও জলে যেন ভরে না দুটি আঁখি কিছুক্ষণ আর কিছু সুর নিয়ে হৃদয়ে হৃদয়ে হলো মাখামাখি এ মহেন্দ্রক্ষণ শেষ হলেও জলে যেন ভরে না দুটি আঁখি এই দেখা যদি শেষ দেখা এ লগন কবু ভুলে যেও না জানি চলে যেতে হবে কেউ থাকবো না ওই দূর বহু দূর হবে ঠিকানা তুমি সুখে থেকো স্বপ্নে আমার ছবি এঁকো তোমার স্মৃতি এই বুকে ধরে কে যাবো গান আমি জীবন ভরে এই দেখা যদি শেষ দেখা लगन कबू भूल जेओ ना जानी चले जेते हबे केउ थाकबो ना ओई दूर बहु दूर हबे ठिकाना जानी चले जेते हबे